اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى، ما بعد. বোন জানতে চেয়েছেন যে যখন রোডে বের হয় তখন হয়তোবা আমাদের পরিচিত আত্মীয় স্বজন মধ্যে থেকে কোনো কোনো পুরুষ হয়তোবা চিনতে পারে, এই জন্যই সালাম প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে কি সালামের উত্তর দেওয়া যাবে? আকুল বিল্লাহি তৌফিক। সালাম এটি হচ্ছে ইসলামী অভিবাদন। সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা এগুলো সৃষ্টি হয়। সাধারণ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসতে না শিখবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না যে আমলটি করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত সৃষ্টি হবে? তা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি করে সালাম বিনিময় করো। তাহলে সালাম বিনিময় করা, আদান প্রদান করা, এটি হচ্ছে উভয়ের মাঝে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটি মাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো মহিলা অ্যাট ফার্স্ট কোনো পুরুষকে সালাম দিতে পারবে নাকি, তদ্রূপ কোনো পুরুষ কোনো মহিলাকে সালাম দিতে পারবে নাকি? এক্ষেত্রে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যে অভিমত ব্যক্ত করেছেন তা হচ্ছে, যদি ফিতনার আশঙ্কা না থাকে, এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ফিতনা থেকে সম্পূর্ণরূপে যদি মুক্ত থাকার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সালাম আদান প্রদান করাতে কোনো সমস্যা নাই। তাছাড়াও যদি মাহরাম পুরুষ সালাম দেয়, আমার ভাই, আমার খালু, ফুফা, ফুফা, এইভাবে যাদের সঙ্গে বিবাহ হারাম, এমন পুরুষ যদি সালাম দেয় তাহলে নিঃসন্দেহে সালামের উত্তর নেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই। বাকি থাকলো অপরিচিত পুরুষ যদি কোনো মহিলাকে সালাম দেয় সেই ক্ষেত্রে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সালামের উত্তর দেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদের উদ্দেশ্য করে সালাম দিয়েছেন, অতঃপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। কখনো কখনো কোনো মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়েছেন, সুতরাং এটি জায়েজ আছে, কোনো সমস্যা নাই। বোন যেটি বলেছেন সেটি যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে আপনি সালামের উত্তর দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু শেখ উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে কখনো কোনো মহিলা মার্কেটে যায় সেই ক্ষেত্রে, অথবা একই অফিসে হয়তোবা চাকরি করে, সেই ক্ষেত্রে হয়তো পুরুষেরা বসে আছে, তার কলিগরা, মহিলা যদি ওই রুমে প্রবেশ করে সেক্ষেত্রে কি সালাম দিবে? এখানে শেখ উসাইমিন তিনি নিষেধ করেছেন, কিন্তু পরে বলেছেন যে যদি কথা একটাই, কোনো ফিতনার সমস্যা থাকে তাহলে সালাম দিবে না, আর ফিতনার সমস্যা যদি না থাকে সেই ক্ষেত্রে সালাম দিতে পারবে। হাদা ওয়াল্লাহু আ'লাম, ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।